সাতক্ষীরায় সরকারি জায়গা দখল করে বানানো হয়েছে শ্রমিক ইউনিয়নের অফিস। কলারোয়া উপজেলায় ভ্যান, রিক্সা ও ঠেলাগাড়ির শ্রমিক ইউনিয়নের অফিস করা হয়েছে সরকারি জায়গায়। গত কয়েক বছর ধরে এই সরকারি জায়গা দখল করে এই অফিস বানানো হয়েছে। এছাড়াও এখানে অবৈধভাবে দোকান বানিয়ে তা ভাড়া দেওয়া হয়। ভিডিওটি ধারণ করা হয়েছে গত 18 মে 2019 দুপুর 2:18 মিনিটে আমার এমপিএর একজন ভলান্টিয়ারের ক্যামেরায়। এই বিষয়ে সাতক্ষীরা এক আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তফা লুৎফুল্লাহের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। দেশটা সুন্দর, কিন্তু সচেতনভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা, আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার।